ঘুমাই এটা এখনো? ঘুমায় ক্লাসেও ঘুমায় যখন নিয়ে আসছি তখনও ঘুমায়, সারা জীবন ঘুমায়। আচ্ছা আজকে তো নিউজটা দেখেছেন, ও তোমার সাথে তো বেশ কয়েকদিন যাবৎ করোনা আপডেট নিয়ে কথা বলছি না, আবার ডিটেল আজকে নতুন কিছু আমাদের জানাও, আর করোনার ব্যাপারটা একটু ইনফরমেশনগুলো দাও না। আচ্ছা ঠিক আছে, আজকে করোনা আপডেট, বাংলাদেশের পরিস্থিতি। আজকে গত 24 ঘন্টায় বাংলাদেশে আক্রান্ত হয়েছে 786 এবং গত 24 ঘন্টায় মারা গিয়েছে 1 জন, এবং আমাদের বাংলাদেশে টোটাল আক্রান্ত হয়েছে 10,900, মানে নিয়ার টু 11,000 আমাদের সারা বাংলাদেশে আক্রান্ত। ডেথ রেটটা কম না, মারা মৃত্যু হারটা আমাদের শালার রহমতে এখনো কম? হ্যাঁ, মৃত্যু হারটা একটু কম আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ আমাদের মৃত্যুর হারটা একটু কম আছে, কারণ আর এটা কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু আর কি ভালো ইউরোপ আমেরিকার চেয়ে, ফিজিক্যালি স্ট্রং আর কি, এই জন্যই তো আমরা বেশি চিন্তা করি যে আমরা অনেক ওভার কনফিডেন্ট হয়ে যাই না? ওভার কনফিডেন্ট হয়ে যাই, ওভার কনফিডেন্ট হচ্ছে অহংকার, আমি আবারও বলছি, আর কনফিডেন্ট হচ্ছে আত্মবিশ্বাসী, আগে ছিলাম আত্মবিশ্বাসী এখন ওভার কনফিডেন্ট, যে করোনা আমাদের কিছু করতে পারবে না, আমরা খুব স্ট্রং, এই জন্যই আমাদের ওভার কনফিডেন্ট হয়ে গেছে। আর আর টোটাল পরিস্থিতিটা কি বাংলাদেশের, করোনা পরিস্থিতিটা একটু যদি বল। এখনো আমি বলবো যে বাংলাদেশের পরিস্থিতি বাকি সব দেশের তুলনায় খুবই ভালো আছে, এবং আমাদের যে 50 থেকে 60 দিনের মাথায় যে ভয়াবহতা থাকে, মানে অন্যান্য দেশগুলো আমরা যেটা মানে যদি অবজার্ভ করি তাহলে দেখবো যে 50তম দিনের পরে যে এটা অনেক বেশি বেড়ে যায়, যে মানে বাড়ার যে ইয়েটা থাকে, সাইকেলটা থাকে আমাদের, ওই জন্য এই ইয়েতেও যেন এইটার কারণেও আমাদের বাংলাদেশে মানে ওই রেটটা ওই রেট অনুযায়ী আমাদের বাড়ছে না, ওই রেট অনুযায়ী আমাদের বাড়ছে না, যে 50 থেকে 60 দিনের মাথায় যে এতটুকু যত ভয়াবহ হয় আমাদের বাংলাদেশে এতটুকু ভয়াবহ না, আর আমাদের বাংলাদেশের করোনার লাইফ সাইকেলটা একটু কমে এসেছে, আর এখন এই মানে যে 50 থেকে 60 দিনের মাথায় যে ইয়েটা হয়, মানে ওই অনুযায়ী আমরা এখনো ভালো আছি, সেই অনুযায়ী আমরা এখন, তাহলে আমরা তো ওই রকম বেশি মানুষের টেস্ট করছি না, এটা অনেকে বলতেছে। আরে বাবা তুমি তো ই করতেছো, তোমাকে কি এসে তো ওরা টেস্ট করবে? না আমার মতো আমাকে টেস্ট করবে কেন, আমার তো সিমটম নাই। হ্যাঁ তো যাদেরকে যাদের সিমটম আছে তাদেরকেই তো টেস্ট করে পাচ্ছে। ও আচ্ছা, তাহলে ওই অনুযায়ী সিমটম অনুযায়ী মানুষকে টেস্ট করছে, তো ওই অনুযায়ী এখনো আক্রান্তের রেটটা কম? হ্যাঁ এখনো আক্রান্তের রেটটা কম আছে অন্য দেশের তুলনায়, কারণ অন্য দেশের তুলনায় আমাদের, মানে কীভাবে বলি আমি একটা এক্সপ্লেনেশন দিই, একটু এক্সাম্পল দিই, আমাদের বাংলাদেশে তো একদিনে যে 700-800 এরকম করে আক্রান্ত হচ্ছে, কিন্তু এক দেশে দেখা যায় যে 1 স্টেপে 500, পর স্টেপে 8,000 এরকম করে বাড়বে অন্য সব। হ্যাঁ বিশেষ করে এই সময়টায় আর কি, মানে শেষ সময়টায় এসে, শেষ সময়টায় এসে এই যে 60 দিনের মাথায়, কিন্তু আমাদের বাংলাদেশ এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি করব, মানে আমরা শুধু প্যানিক না হয়ে আরো বেশি স্ট্রিক্টলি নিজের সিকিউরিটি গুলো মেইনটেইন করতে হবে না? কারেক্ট, আমাদের একেবারেই প্যানিক হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, এটাকে সচেতনতায় তৈরি করে ফেলতে হবে, আমাদের সচেতনতাভাবে আরো আরো স্ট্রিক্টলি আমাদের মেইনটেইন করতে হবে। হ্যাঁ আর আমি একটা কথা বলি, এটা আর কি বলছি আমি, আমরা যদি বেশি কনফিডেন্ট হতে পারি তো আমরা বেশি সচেতন কেন হইতে পারবো না? এটা একটা গুড কোশ্চেন, কিন্তু এখানে আমরা যে সোশ্যাল ডিস্টেন্সের কথা বলছি, আবার তো বলা হচ্ছে, অনেকে বলতেছে মার্কেট নাকি খুলে দিচ্ছে। উফ, তোমার যে সব চিন্তা, তুমি প্যানিক হলে কি হবে জানো, আমাদের তো সব শপিং সেন্টার তো খুলে তো দিয়েছিল, তুমি শপিং করতে যাবা না? তোমার ওষুধ লাগবে, খাবার লাগবে, যাও ওই পাশের আগোড়ায় যাও, একটু ওষুধের ফার্মেসিতে যাও, তুমি তো আর শপিং করবা না, শপিং তো আর করবা না, আবার শপিং সেন্টার আবার কালকে রাতের বেলা নোটিশ দিয়ে 10 তারিখ পর্যন্ত বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট। আর এটা বন্ধ করেছে কেন, কারণ আমাদের তো ফ্যামিলিতে আছে, তোমার ফ্যামিলি কে? আমার ফ্যামিলি তোমরা? হ্যাঁ, তো এরকম গভর্নমেন্ট আরো অনেক কিছু চিন্তা ভাবনা করবে, যেমন অনেকেই কি মসজিদের ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করেছে যে মসজিদ কেন বন্ধ, শপিং সেন্টার কেন খোলা, সেটার ব্যাপারে আমি একটু বলছি, যে আমাদের গভর্নমেন্টের তো ফ্যামিলিটা সারা বাংলাদেশ, তোমার যেমন ফ্যামিলি আমার অন্যের ফ্যামিলি সে সে সে, তো গভর্নমেন্টের ফ্যামিলি তো সারা বাংলাদেশ, তো সে নিশ্চয়ই মসজিদের ব্যাপারে ভালো কিছু চিন্তা করবে।
মানে সবকিছু নিয়েই তো সরকারকে ভাবতে হয়, হ্যাঁ সবকিছু নিয়ে তো তাকে ভাবতে হয়। আমাদের কি মানে আমরা সবাই বিলং করি মানে গভর্নমেন্টের অ্যাজ এ ফ্যামিলি, রাইট? হ্যাঁ অ্যাজ এ ফ্যামিলি। আর আমি এখন কিছু গুড নিউজ দিতে চাই। মানে তুমি বলতে চাচ্ছ যে আমাদের, গুড নিউজ দেওয়ার আগে আমি তোমাকে আবার জিজ্ঞেস করি, তুমি বলতে চাচ্ছ যে আমাদের শপিং সেন্টার খোলা, মসজিদ খোলা, কিংবা ওই যে মানে ট্রান্সপোর্টেশন খোলা, এগুলো সব খোলার ব্যাপারে গভর্নমেন্টের নিজস্ব একটা চিন্তা ভাবনা নিশ্চয়ই আছে, এবং সেটা আমাদের ভালোর জন্যই কিছু না? হ্যাঁ সেটা আমাদের ভালোর জন্যই কিছু, যেমন মানে এটা নিয়ে অস্থিরতার কিছু নাই, সর্বোচ্চ অস্থিরতার কিছু নেই, কারণ তারও থিংকিং আছে ভালো কিছু নিয়ে, কারণ তার আমরা তো নিজের ফ্যামিলির ব্যাপারে নিজে খুব ভালোই চিন্তা করি, তো তো সেও বাংলাদেশের ব্যাপারে ভালো কিছু চিন্তা করবে। আচ্ছা এখন কি আমি গুড নিউজটি বলতে পারি? হ্যাঁ বলো। গুড নিউজ, প্রথম গুড নিউজ হচ্ছে আমাদের যেই আর কি ওষুধ আমরা বলতাম আগে আবিষ্কার হয়নি, কিন্তু ওষুধটা এখন একটু লাইন আপ হয়েছে আবিষ্কার হওয়া। আমেরিকাও দেখলাম যে র্যামডেসিভির একটা ওষুধ আবিষ্কার হয়েছে। হ্যাঁ র্যামডেসিভির একটা হলো ওষুধের ইয়ে। হ্যাঁ তুমি কিভাবে জানো? জানি আমি, আমি যে ওই করোনা ভাইরাসের ব্যাপারে আমি, হ্যাঁ মানে একটা লাইন আপ পেয়েছে আর কি, আগে এতদিন যেমন বলেছে যে ওষুধ আবিষ্কার হয়নি কিংবা কি, মানে এখন একটা লাইনে যাওয়া যাবে আর কি, যে ওষুধ ওষুধ কোন লাইনে ট্রিটমেন্টটা হবে সেটা। হ্যাঁ হ্যাঁ এটা গুড নিউজ, ডেফিনেটলি গুড নিউজ। আর আমাদের এপ্রিল মাসেও হ্যাঁ বাংলাদেশের যেসব শ্রমিক অন্য দেশে গিয়েছে, হ্যাঁ এপ্রিল মাসেও তারা 9,000 কোটি টাকা পাঠিয়েছিল আমাদের দেশে, আমাদের দেশে। ইটস এ টু গুড নিউজ না? হ্যাঁ তো তাদেরকে একটা বিগ থ্যাঙ্কস দেই আমি, কারণ তারা চায় যে বাংলাদেশ উন্নত হোক। হ্যাঁ এই লকডাউন, সারা পৃথিবীতে লকডাউন চলছে, এর মধ্যেও তারা এত এত কষ্ট করে আবার বাংলাদেশে টাকা পাঠাচ্ছে না? তাহলে চিন্তা করো তাদের টাকাটা পাঠাতে কতটুকু কষ্ট হয়েছিল। হ্যাঁ অনেক কষ্ট হয়েছে, এই জন্য তাদের প্রতি আমরা অনেক গ্রেটফুল, আমি তাদের প্রতি অনেক গ্রেটফুল, এবং তাদেরকে একটা বিগ থ্যাঙ্কস আমি আবারও জানাচ্ছি। তাহলে ফাইনালি আমরা কি করব আর এই কয়েকটা দিন? এই কয়েকটা দিন একটু সচেতন হতে হবে, এই যে আমরা যদি ওভার কনফিডেন্ট হতে পারি আমরা কেন স্ট্রিক্টলি সচেতনতা মেনটেন করতে পারবো না? আমরা এই দিক দিয়ে আমরা ওভার কনফিডেন্ট হবো যে আমাদের চেয়ে সচেতন কেউ না, তাই না? হ্যাঁ আমাদের চেয়ে সচেতন কেউ না, এই দিক দিয়ে ওভার কনফিডেন্ট হলে কোনো সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ।